আমি এখন এসেছি যে জিনাইদা জেলার কোটচাঁদপুর ইউনিয়নের একটা অঞ্চল যেখানে বাউর বেষ্টিত একটা গ্রাম। এখানে আমি দেখতেছি যে বাউরটা যে সার্বিক দৃশ্য। চাচি, আপনি কি এই এলাকার লোক? হ্যাঁ হ্যাঁ, এই এলাকার লোক না? তো এইটা এই নাম কি? এই যে আমাদের যে এটা 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 কি নদী না খাল না বিল না বাউর না হাউর কি এটা? আমাদের এটা বাউর। এই বাউর কোনোদিনও শুক হবে না, ছয় গ্রাম নিয়ে এক বাউর। এই বাউরের নাম কি? বল্লহার বাউর, কাক দাঁড়ান বয়রাপুর, তারপরে গোবিন্দপুর, রমতপুর, সিংহা, বল্লহার। বল্লহার এইটা কোন জেলায় পড়ছে? এই কোটচাঁদপুর জেলা। কোটচাঁদপুর উপজেলা, মানে জিনাইদহ জেলার না? তাহলে এই যে এখানে মাছগুলিকে সরকার কোনো মাছ ছাড়ে? হ্যাঁ, সরকার মাছ ছাড়ে, মানুষ দিয়ে মাছ ছাড়ে। তো এখানে মাছ ধরে কখন? মাছ এখন সময় ধরে, আজও ধরেছে। ও, আজ ধরছে না? এখানে কী কী মাছ ছাড়ে সাধারণত? সাধারণ রুই, কাতলা, তারপরে মিরগাল, আবার এই নতুন নতুন বিলাক্কা, ফ্রাই ব্রিজ দিয়ে তো মাছ ছাড়তে পারে। ও, তাই? এই নদী কোনোদিন শুকায় না, তারা ভেসে দিলে এই তো করতে পারে। এটাকে নদী বাউর বললেন না? বাউর, বাউর। বাউরের নামটা কি? বলুহার বাউর। বলুহার বাউর। ইউনিয়নের নাম কি? ইউনিয়ন হচ্ছে গে বলুহার ইউনিয়ন আছে, ওই হচ্ছে গে বান্দাসরা, আমাদের এই তেরোখান গ্রাম নিয়ে এক ইউনিয়ন। ও, বলুহার ইউনিয়ন, এটা বলুহার বাউর বলা হয় না? এটা বলুহার বাউর। তো এইটা যে বলুহার ইউনিয়ন ওই ধামাঘাটায়। ধামাঘাটায়। তো এই যে এখানে যে আপনার দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের এই যে নৌকোগুলো, এই নৌকোগুলো কাতে সরকারের না ইয়েতে? জি, মাঝিতে। এই মাঝি কি সরকারের লোকদের নাকি এলাকার লোকেরা মাছ টাছ ধরে নাকি? এই বলুহার যে বাউরটা, এখানে আমি যদি দেখি যে এখানে পানির যে মাপ, রিডিংয়ের কী পরিমাণ পানি, সেটা পানি মাপ পরিমাপ করার জন্য একটা স্কেল আছে। তো এখানে আচ্ছা, এখানে কোনো লোকের কি গোসল টোসল করে? গোসল টোসল করে কেউ এখানে? মানে না, এই বাউরিকে গোসল টোসল করে? তাহলে এখানে যখন সর্বোচ্চ পানি উঠলো কত, কোন পর্যন্ত পানি উঠে এখানে, পানি কতটুকু উঠে? ও, মানে এখানে এই এইটার কাজটা কি? এই যে এটা ল্যান্ডিং স্টেশনের মতো যে এইটার কাজটা কি? এই যে এটার চল্লিশ হাত জল আছে গভীর না? এখানে যখন সর্বোচ্চ বড় মাছ কত কেজি ওজনের মাছ পাইছে এখানে? এখানে বিলাকা মাছ ছেড়ে পড়ে পাঁচ কেজি, চার কেজি। ও, এই ধরনের না? তো এইটার কাজ কি? এই যে এটা, এই যে এইটা এটা কী কাজ? এই যে আপনি যে ধান শুকাচ্ছেন যে এই জায়গাটা, এটা কি? ও, মানুষ আসে এই বাউর দেখার জন্য না? বাউর দেখার জন্য, বাউরে চড়ার জন্য। ও, এই মানুষ আসে না? আচ্ছা, বিভিন্ন মানুষ আসে। ও, তাই? আমি একটু ঘুরে ঘুরে দেখি যে বাউরের দৃশ্যটা কীরকম আছে। যে এখানে আমাদের, আমি হেঁটে হেঁটে স্তর এটা দেখতে দেখতে যাচ্ছি, দেখতেছি যে এখানে বাউরের পজিশনটা এখানে যদি, ও যাক, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে যে দৃশ্যটা, যে এখানে কিছু গাছ লাগানো আছে, এখানে কিছু নৌকাও বাঁধা আছে যারা মাছ ধরে, আর বিশেষ করে এখানে একটা জায়গা দেখলাম ওরা ধান শুকাচ্ছে। মূলত এটা যে যারা দেখতে আসবে এই বাউরটা দেখার জন্য, তারা এইদিকে দেখে বাউরের পুরো দৃশ্যটা এখান থেকে দেখা সম্ভব। দূর থেকে, একেবারে অনেক দূর থেকে এই দৃশ্যটা, এই গ্রাম। আচ্ছা, ওই গ্রামের নামটা কি? ওইটা কাকমারি। ও, কাকমারি কি ইউনিয়ন না গ্রাম? এটা গ্রাম। ও, কাকমারি গ্রাম না? ওটা একটা ইউনিয়ন। ওইটা একটা ইউনিয়ন। ও, তাহলে এই বাউরটা, এই বাউরটা কত বড় এরিয়াকে জানা আছে? এটা আপনার ধরেন আরও অধিক আছে। আনুমানিক কতটুকু এলাকা হবে? এই চাচি, এইটা কয় কিলোমিটার হবে?
জি হ্যাঁ, এই যে জায়গাটা এবার ধানের অবস্থা কেমন হলো? ধান খুব মানে ক্ষতি হয়ে গেছে না? Thank you.